তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হয়েছিল তোমরা সুকায়ের ফ্যামিলি মেম্বার্স মানে? Few moments later. Welcome back to another vlog. So guys, Tick to. গাইস আমরা যাবো এখন মূর্তির বিলের দিকে, ঠিক আছে? আমরা এখন অলরেডি নীলগঞ্জে নেমে পড়েছি, এবার আমরা মূর্তির বিলের দিকে যাবো। তো চলো মালটার সঙ্গে দেখা হয় কিনা দেখাচ্ছি তোমাদেরকে। তো পুরো কাছাকাছি চলে এসেছি মূর্তির বিলের ওইখানটায়। ভাই সূর্যটা একদম মানে ডুবো ডুবো আসছে, যাই যাই করছে ভাই, একটুই আছে আর। তো চলো দেখি ওখানে এসে যদি সন্দীপদাকে দেখতে পাই তো ওর সঙ্গে একটু ভিডিও ভিডিও ভালো করে বানাবো, না হলে ভাই ওর বৌদিকে বলবো কল করতে। কিছু করার নেই ভাই, না পেলে কি করবো, দূর থেকে এসে বৌদিকে কল করতে বলবো। তো গাইস ফাইনালি ফাইনালি আমরা বর্তির বেলার এখানে চলে এসেছি, আর ভাই আমাদের সন্দীপদা ভাই মালটাকে ফোন করছে, ঠিক আছে? সে বললো মানে তার হচ্ছে বৌদি, তাকে দিয়ে ফোন করেছিলাম, সে বললো ঠিক আছে আধা ঘন্টা বসে যাচ্ছি। মানে এখানে আমরা মানে বর্তির বেলা আসছি আর সে আমাদের ওখানে ব্যারাকপুরকে চলে গেছে। ভাই এটা কোনো কথা ভাই আমাদের মানা যায় না। আমারও মনে মনে হচ্ছে ভাই ওই মালটা যদি চলে যায়, যদি চলে যায় এদিকে আর কি বলবো গাইস। চলো ও এলের সঙ্গে কথা বলাবো, ঠিক আছে? ওকে বলবো মানে তুমি আমার ইন্ট্রোটা মারো। ওর ইন্ট্রো আর আমার ইন্ট্রো হচ্ছে প্রায় সেম বললেই চলে। ওর হচ্ছে এইচডির ফ্যামিলি মেম্বার আর আমার হচ্ছে সুকের ফ্যামিলি মেম্বার, তো এটা পার্থক্য আদার স্যার কিছুই না। তো চলো ওকে ও আসুক, তারপর তোমাদের সঙ্গে কথা বলাচ্ছি একদম। A few moments later. Guys, এখানে সন্দীপ দার বাড়ির এখানে মেলা হচ্ছে, তো চলো তোমাদেরকে মেলা থেকে ঘুরিয়ে আনি। আমার তো লাইট ভাই এখানে গান চলতেছে, কি বলবো তোমাদেরকে, চলতেছে পুরো মিউজিকে ভর্তি হয়ে গেছে। চলো কপিরাইট না এলে ভালো, আর কপিরাইট এলে তো ভাই অন্য গান ঢুকাবো, কোনো চাপ নেই। বাচ্চাদের মিকি মাউস এটা ওইখানে দেখা, মানে ছোট ছোট। আর এখানে ভাই লটারি ফকির হওয়ার জন্য তোমরা এখানে আসতে পারো, কোনো চাপ নেই। এখানে ভাই সেল করছে 300 টাকা ভাই। কিছু নিবি নাকি? আমি এসেছিলাম আগে থেকে এসেছিলাম, কেমন আছো বলো? খুব ভালো ভাই, ভালো আছিস তো? একদম একদম, বস বস। তো ফাইনালি গাইস আমরা অলরেডি সন্দীপ দার বাড়িতে চলে এসেছি। তো এখানে সৌরভ দা ছিল, মানে সৌরভ দাস না, সৌরভ দা, সৌরভ দা বললাম। ও কি বলছ জানি, বলছে তোমার এক্সের বিয়েতে গেলে বড় হারামি হো তোমার রোজ এটা কেমন কাটলো দাদা? হেভি একদম। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হয়েছিল তোমরা সুকায়ের ফ্যামিলি মেম্বার্স মানে?
এখন যেহেতু ভাইয়ের ব্লগ কন্টিনিউ করছি আমি, সেই জন্য ভাইয়ের ফ্যামিলি মেম্বার যখন আমার ব্লগ কন্টিনিউ করবো তখন আমার ভাই মানে আমার ফ্যামিলি মেম্বার্স হবে। যাই হোক, ভাইরা এখন আমাদের বাড়িতে এসে এখানে চা ফা খাওয়া হচ্ছে, ঠিক আছে। আর সৌরভ কাল কী সব বাড়িয়ে নিয়েছে পেটিএমের থেকে পয়সা, হ্যাঁ 5 টাকাতে কিনলো, কিন্তু 5 টাকার লস হতো না, আরও খাবার হয়ে খাওয়া হয়ে গেলো, 5 টাকা পাই গেছে। আচ্ছা যাই হোক, চলো একবার তো চাটার মজা করি আমরা, চাটা খাই সন্ধ্যাবেলা, চা ছাড়া সন্ধ্যাবেলা হয় না, ঠিক আছে, মানে জল লাইক। গাইস আমরা এখন যাবো রুমের দিকে, ঠিক আছে, আর অনেকক্ষণ এসে আড্ডা বারো মারাম, ঠিক আছে, আর রিলস ফিলস যেগুলো করছে ওগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতেই পাবে। তো চলো, এখানে সৌরভ দা আছে, ওইখানে সন্দীপ দা আছে, তো চলো দাদা আজকের মতো যাচ্ছি, আবার নেক্সট টাইম এলে আবার দেখা হবে, কোনো চাপ নেই। হ্যাঁ আমি তো রেগুলার চলে আসবো, আমার কোনো তো চাপই নেই দাদা, চললাম, ভালো থাকবে। তো গাইস সন্দীপদার সঙ্গে দেখা করে এসে আমাদের খুব ভালো লাগলো। তো দীপক একটু বাথরুমে গেছে, ও সবাই রেও। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে, চলো টেক কেয়ার, অল লাভ ইউ, বাই।